আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলটিমেট ভিসি অ্যাডভান্স এর অন্য একটা এলিমেন্ট নিয়ে কাজ করব। তো আমি আগের যে এলিমেন্টটা ছিল আমি জাস্ট একটা ডিলিট করে দিলাম। ওকে, আমরা খেয়াল করি নতুন এলিমেন্টটা আলটিমেট ভিসি অ্যাডভান্স এ গেলাম। কাউন্টডাউন, কাউন্টডাউনটা মূলত কেন ব্যবহার করা হয়? কাউন্টডাউন টাইমার দিয়ে আসলে অনেক কিছু করা পসিবল। মনে করেন কোন একটা ইভেন্ট আপনার সামনে আসতেছে, লঞ্চিং হবে, তাহলে সেই ইভেন্টটা কতদিন পরে বা কত ঘন্টা পরে সেটা লঞ্চ হবে সেটা একটা কাউন্টডাউন টাইম দিয়ে আপনি সেটা সেট আপ করে দিতে পারেন। কোন একটা ওয়েবসাইট নতুন লঞ্চিং হবে বা তাড়াতাড়ি আসতেছে, যেমন কামিং সুন পেজ আমরা যেটা বলি, সেটাও আপনি কাউন্টডাউন এই এলিমেন্ট দিয়ে তৈরি করতে পারেন। তারপর আন্ডার মেইনটেনেন্স, মানে বিভিন্ন ওয়েবসাইট, মনে করেন আপনার ওয়েবসাইটটা কিছুক্ষণ ডেভেলপের কাজ চলতেছে, আপনি মেইনটেনেন্স যে উইল বি ব্যাক সুন দিয়ে এই টাইমটা সেট আপ করে দিতে পারেন। মানে বিভিন্ন কাজে এটা আপনি ইউজ করতে পারবেন। কেমন, কোনো একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে অথবা মনে করেন কোন একটা প্রোডাক্টের উপর আপনি কোন একটা ছাড় দিচ্ছেন বিশেষ, যেমন আমি দেখা গেল 2 দিন বা 5 দিন এই কয় ঘন্টা বা 24 আওয়ার্স এই প্রোডাক্টের উপর একটা ছাড় থাকবে নির্দিষ্ট, সেই টাইমটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন। প্রোডাক্টের পাশে কাউন্টডাউন ইউজ করে যে এই কয় ঘন্টা পরে আর কি এটা এই কুপনটা ডিসকাউন্টটা অফ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন কাউন্টডাউন টাইমার এই ইভেন্টটা কত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একটা কাউন্টডাউন টাইমার দিয়ে সিম্পল লুকে একটা জাস্ট উইল বি ব্যাক সুন দিয়ে একটা কামিং সুন পেজ দিয়ে আর কি কামিং সুন পেজের মতোই আমরা একটা তৈরি করি। কেমন, তো ওকে, তো আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, যেহেতু কালারটা আমরা নিব না, এডিটে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই। কেমন, এবং রোটাও ফুল স্ট্রেস করে দিই, রো স্ট্রেস দিলেই ভালো লাগবে, স্ট্রেস রো। ওকে, বে ডিজাইন অপশন থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটাই করে দিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। ওকে, তো মনে করেন এইখান থেকে আমরা ইমেজটা কোনটা নেব, এটা একই ইমেজ, সমস্যা নেই। বা ওকে, আমরা এটাই নিই। ওকে, নেওয়ার পর এখানে জেনারেল দিয়ে আমরা একটু ফুল হাইট রো এটা ফুল নিলাম। ওকে, আপডেট করে একটু আমরা একটু দেখি সাইডটা কেমন দেখাচ্ছে। ওকে, রিলোড দিলাম। তো দেখেন উপরে আমরা 100% 100 পিক্সেল আসলে ইডিসি, তো এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর একটা জিনিস আমরা করি নাই, সেটা কি বলেন তো, আমরা কভার দি নাই আর ডিজাইন অপশনে এখানে থিম ডিফল্টস থেকে কভার নেই, কারণ ইমেজটা একপাশে ই দেখাচ্ছে। আর আমরা এখানে 100 পিক্সেল অফ করে দিলাম, সেভ চলে গেছে। ওকে, আপডেট, রিলোড দিই। এবার ইমেজটা দেখবেন যে মিডল পয়েন্ট আসছে। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাউন্টডাউনটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা জাস্ট একটাই ই নিব। তো এখান থেকে হেডিংস টেডিংস তো আপনারা ইউজ করছেন, হেডিংস টেডিংস করলাম আসলে গ্যামো ভাষায় হয়ে গেল, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এখানে অসাম হেডিংস এটা না, কাস্টম হেডিংস এর ভিতরে আর কি যেটা আছে হেডিং তো থাকার কথা, এটা আমি দেখা গেল আবার আলটিমেট ভিসি অ্যাডভান্স এর হেডিং দেখাই ফেলি কিনা দেখাই কিনা এটা আছে কথা। ওকে, হেডিংস মেবি কাস্টম হেডিংটা, যাই হোক হলেও কোনো সমস্যা নেই। কেমন, কাস্টম হেডিংটা আমরা ব্যবহার করি। ব্যবহার করার পর এখানে কাস্টম হেডিং এর পেজ অর টাইটেল এটা না, আমরা জাস্ট লিখি উই আর কামিং সুন। ওকে, ইউআরএল লিংক আমাদের দরকার নেই, এলিমেন্টটা এই সন না এই অনই দিন, টেক্সট লাইনটা সেন্টারে দিন, ফন্ট সাইজটা মনে করেন যেহেতু এই সন দিছি মানে বড়ই হবে এটা দেখি, আর টেক্সট কালার হোয়াইট না ব্ল্যাকই থাকুক। তারপর ইউজ থিম ডিফল্ট ফন্ট, ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিব, এখানে দিব সেন্স রিফ বা ওপেন সেন্স কি দিব, ওপেন সেন্স দিই। ওকে, ওপেন সেন্স দিলাম। ওকে, ওপেন সিস্টার সুন্দর লাগবে, কোনো অ্যানিমেশন সিএসএস অ্যানিমেশন দিয়ে একটু মনে করেন বাউন্স ইন না কোনটা দিব, জুম ইন দি, সমস্যা নেই। ওকে, জুম ইন সেট সেট। ওকে, এটা দিলাম কাস্টম হেডিং। এরপর আমরা জাস্ট নিচে এখানে ক্লিক করে আমরা আলটিমেট ভিসি অ্যাড্রেস এর কাউন্টডাউনটা নিই। ওকে, ওখানে চাইলে আপনি উইয়ার কামিং সুন এর পরে আলাদা টেক্সট টেক্সট ব্লক দিয়ে কিন্তু নিতে পারতেন লেখা গুলো। কেমন, তো এখানে কাউন্টডাউন টাইমার স্টাইল, এখানে দুই ধরনের স্টাইল আছে, ডিজিটাল ইউনিট যে স্টাইল মানে ডিজিটটা এবং ইউনিটটা পাশাপাশি থাকবে নাকি
আপ এন্ড ডাউন থাকবে। এটা আমি দুটোই করে দেখাচ্ছি, আমি প্রথমে আপ এন্ড ডাউনটা দেখাই। এখানে টার্গেট টাইম ফর কাউন্টডাউন ক্লিয়ার হন, এটা কোন টাইমটা, তা এখানে আজকে হচ্ছে ধরেন 5 তারিখ, তা মনে করেন আমি 13 তারিখ পর্যন্ত দিলাম, তাহলে 13 তারিখটা থাকলো। এরপর সিলেক্ট টাইম ইউনিটস টু ডিসপ্লে ইন কাউন্টডাউন টাইমার, কাউন্টডাউন টাইমার আপনি কি দেখে দেখাতে চান, বছর, মান্থ, ইয়ার, উইকস, ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস, এগুলো সবকিছু। আমি সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে ডেজ, আওয়ার্স, মিনিটস আর সেকেন্ডস, এইগুলো আসলে সাধারণত দেখাই থাকি। টাইমার ডিজিট বর্ডার স্টাইল, এগুলো বর্ডারটা আমি আপাতত দিতে চাচ্ছি না, আর ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে চাচ্ছি না, টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড সাইজটাও দিতে চাচ্ছি না, জাস্ট সিম্পলি এইটুকু করে দেখাই। আর এরপরে অপশন গুলো পরে আসতেছে, ওকে সেভ চেঞ্জেস আপডেট। ওকে উই আর কামিং সুন, আসলে কালারটা ইয়ে গেছে, সারা দিলে বেটার হবে। তো এখানে দেখেন কোনো বর্ডার টর্ডার নেই, কাউন্টডাউন হচ্ছে 8 days 5 hours, এটা তো সেটা ক্লিয়ার। তো আমরা উই আর কামিং সুন যেটা আছে এটা জাস্ট একটু কি করব, কাস্টম হেডিং, ওকে কামিং সুন এর যেটা আছে ওপেন, এখানে রেগুলারটা 800 বোল্ড, ইটালিক না, রেগুলার দিয়ে দিই, আর এখানে কালারটা টেক্সট কালারটা হোয়াইট করে দিই, ওকে তাহলে সুন্দর লাগবে। কাউন্টডাউন টাইমার, এবার কাউন্টডাউন টাইমার এখানে বুঝতে পারতেছেন এটা কি আসছে, ইউনিট ডিজিটাল ইউনিট আপ এন্ড ডাউন, মানে এই যে উপরে আর নিচে ডিজিট এবং এটা আপ এন্ড ডাউন হয়েছে। ওকে এরপর ওয়ার্ডপ্রেস ডিফাইন্ড টাইম জোন, টাইম জোনটা আসলে আমার ওয়ার্ডপ্রেসে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করা হয়ে থাকে সেটিংস এ গিয়ে, সেই টাইম জোন বা ইউজার সিস্টেম টাইম জোন এটার অনুযায়ী হচ্ছে। আর ইয়ার মান্থস উইকস দেই নাই, এই কারণে আমার এখানে ডেজ, আওয়ার্স, মিনিটস আসতে, এখানে যদি ইয়ার্স, উইকস এগুলো দেন তাহলে এগুলো এখানে শো করবে মান্থস উইকস। ওকে টাইমার ডিজিট বর্ডার, আমি চাচ্ছি যে চারপাশে একটা বর্ডার দিতে, কেমন, এবং বর্ডারটা যখনই সলিড নাকি ড্যাশ বা ইনসাইড আউটসাইড এইগুলো আপনি দিতে পারবেন, তো আমি আউটসাইডে দিই। টাইমার ডিজিট বর্ডার সাইজ, মানে বর্ডার সাইজটা কতটুকু হবে, কয় পিক্সেলের, তা মনে করেন আমি 2 পিক্সেলের একটা বর্ডার দিতে যাচ্ছি। টাইমার ডিজিট বর্ডার কালার, বর্ডারের কালারটা কি হবে, তো এখানে আমি জাস্ট ব্ল্যাক একটা বর্ডার দিই। ওকে টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমি যখন ব্লক চারপাশে যখন বর্ডার কালার দিব এরকম সার্কেল করে, ঠিক আছে, তো ওর ভিতরে তো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে তাই না, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা আসলে কি হবে, টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন আমি জাস্ট এই কালারটাই রাখলাম, ক্লিয়ার। এরপর যেটা আসতেছে, ওকে টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড সাইজ, সাইজটা আসলে কেমন হবে, 45 পিক্সেল নাকি, এখানে রেডিয়াসের একটা ব্যাপার স্যাপার আছে, মনে করেন আমি জাস্ট এখানে 50 পিক্সেল দিয়ে দেখি, দেখান আর কি দেখি প্রথমে কেমন দেখায়। ফুল সার্কেল করতে গেলে 100 পিক্সেল দেওয়া লাগবে। আচ্ছা টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড সাইজ, টাইমার ডিজিট ব্যাকগ্রাউন্ড সাইজ, তো ব্যাকগ্রাউন্ড সাইজটা আসলে রেডিয়াস 50 পিক্সেল দিলাম, তো মনে করেন আমি 50 পিক্সেলের একটা সাইজ নিলাম ব্যাকগ্রাউন্ড, কতটুকু জায়গা জুড়ে আসলে হবে ওটা ডিজিটটা, প্রত্যেকটা ডিজিট দেখেন একটা সাইজ আছে যে এতটুকু এতটুকু দূরত্ব নিয়ে থাকবে, তো আমরা জাস্ট একটু 50 পিক্সেল দিলাম। এরপর আমরা 100 পিক্সেলও দিয়ে দেখব, তো দেখেন এই যে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড কালার এটা সেট আপ হয়েছে, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড 50 পিক্সেল রেডিয়াস দিয়েছিলাম এই কারণে এতটুকু আসছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা ওরকম দিয়েছিলাম এই কালারটা এই কারণে এটা আসছে, ক্লিয়ার। তো এখন 50 পিক্সেল দিছি না ব্যাকগ্রাউন্ড সাইজ, তো এখানে আপনি মাপে দেখবেন যে আসলে 50 পিক্সেল চারপাশে প্যাডিং 50 পিক্সেল করে, আপনি যদি 100 পিক্সেল দেন তাহলে আরো বড় হবে, আমরা একটু দিয়ে দেখি দাদু আসলে হয় কিনা। তো এখান থেকে আমরা এটা 80 পিক্সেল দিই কেমন, আর ফুল সার্কেল করতে গেলে এখানে 100 পিক্সেল দেওয়া লাগবে, তো এখানে কালারটা কি আসছে, এটা আসছে। ওকে তো আমরা যদি একটু সাদা দিই তাহলে সাদাতেই ভালো লাগবে, মেবি আপডেট দিই। ওকে তো দেখেন এরকম চলে আসছে কেমন, তো এখানে এই জিনিসগুলো আপনি খুব সুন্দর করে করতে পারবেন, কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, সবকিছু মিনিটস সেকেন্ডস এই লেখাগুলো আপনি ইন্সপেক্ট লিমিট করে করে বড় করে দিতে পারেন। এখানে যেহেতু করতেছেন এটা দেখা গেল ফন্ট সাইজ দিয়ে দিলেন,
font size 25 pixel. Okay, এখানে font size টা ধরতেছি না somehow এটা হচ্ছে আপনার এটা দিতে হবে জিআই আইকনে এখানে font size এবার দিলে আপনার কাজ করবে ওকে তো আমরা এটা আসলে দেখার উদ্দেশ্য এটা না এটা যারা HTML সিরিজ যারা পারেন বা আগে থেকে কিভাবে কাস্টম সিরিজ করতে হয় সেটা জানেন ওকে আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে যে আরো কিছু অপশন এখানে আছে সেগুলো আমরা একটু দেখে আসি ওকে তো এখানে বর্ডার রেডিয়াস এটা থাকুক আমরা এটা 50 পিক্সেল করে দিই ছোট করেই ভালো লাগতেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করি এটা দিই বর্ডার কালারটা সাদা দিই একটু সব চেঞ্জ করে দেখছি অংশে স্ট্রিং ট্রানজিশন এখানে আমাদের যে ডেটা আসতেছে না যে যখন আপনার যদি সিঙ্গেল কোনো ডে থাকে তখন সেই ক্ষেত্রে ডে আসবে আর যখন যেহেতু 8 মাল্টিপল আছে প্লুরাল এইজন্য 8 ডেজ আসছে সেম ভাবে এখানে যখন অন আওয়ার অন থাকবে তখন অন আওয়ার থাকবে নট আওয়ার্স থাকবে জিনিসটা আছে এরকম কেমন এইখানে এই জিনিসটা স্ট্রিংটা যে সিঙ্গুলারের জন্য আর প্লুরালের জন্য কোনটা ইউজ করবেন আপনি যদি মিনিট টেনিট এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে ব্যবহার করবেন টাইপোগ্রাফি এবার ফন্ট ফ্যামিলি টাইম আর ডিজিট সেটিংস ওকে আমরা এখানে ওপেন সেন্স অথবা রোবোটো ইউজ করলাম ফন্ট স্টাইলটা এখানে প্লাস 900 দিয়ে দিলাম টাইম আর ডিজিট টেক্সট কালার ওকে টেক্সট কালারটা কি দিব মনে করেন যে আমরা এই কালারটা ইউজ করলাম বা এই কালারটা ইউজ করি ওকে টাইম আর ডিজিট টেক্সট সাইজটা এখানে দেখেন টেক্সট সাইজটা এখানে ইউজ করতে পারতেছেন এখানে বলে রাখি টাইম আর ডিজিট এখানে আছে ডিজিট আর এটা আছে ইউনিট ইউনিট বলতে কি ইউজ আছে ইউনিট বলতে ডেজ তারপরে আওয়ার্স এইগুলো সি ইউনিট তার মানে আপনার এই ইনস্পেক্ট এলিমেন্ট করা লাগতেছে না এখানে সবকিছু দিতে পারতেছে তো এখানে মনে করেন ওটা কি দিলাম রোবটও দিলাম আর এটা ওপেন সেল দিয়ে এটা আমি 800 করে দিলাম ইউনিট টেক্সট কালারটা একটু ভিন্ন রাখি আমরা টেক্সট কালার এটা দিলাম সাইজ গুলো আমরা একটু পরে দেখতেছি হাইট লাইন হাইট টাইমার ইউনিট টেক্সট কালারটা কি দিব এটার সাথে ওকে আমরা এটা একটু দিয়ে দেখি টাইমার ইউনিট লাইন হাইট বা টেক্সট সাইজ যেহেতু আমরা আসলে এগুলো ই করে দিছি ফন্ট ওয়েট এখানে সাইজ দিয়ে দিতে পারেন ওকে মনে করেন যে আপনি 17 পিক্সেল এইটা 17 পিক্সেল দিয়ে আর ওটা 14 পিক্সেল বা 13 পিক্সেল বা 12 পিক্সেল দিয়ে রাখি সেট চেঞ্জেস আপডেট ওকে আমরা এবার একটু দেখি দেখতে পাচ্ছেন এখানে 5 ডেজ কালারটা চেঞ্জ হয়েছে সবকিছু তবে এখানে আসলে ফন্ট সাইজটা আরো বেশি বড় দিতে হবে আর বড় না দেওয়ার আরেকটা ছোট আসার কারণ হচ্ছে যে আমরা আসলে এর একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিছি তো ফিক্সড যে 50 পিক্সেল এই কারণে ছোট হয়ে দেখাচ্ছে কেমন এখানে আপনি যদি চান এগুলো আসলে আরো বড় করে করতে পারবেন ওকে ওয়েট এক মিনিট এখানে যদি আমরা একটু দেখি 8 এখানে সাইজটা কি শো করতেছে কিনা আমরা একটু দেখি ফন্ট সাইজটা কি আসছে কালারটা আসছে ফন্ট সাইজটা আদার শো করবে কিনা কালারটা ওকে ফন্ট সাইজটা সামহাও এটা চেঞ্জ হচ্ছে এই কারণে ফন্ট সাইজটা এখানে দেখাচ্ছে না তো এখান থেকে আপনি এই একটু বড় করে দিয়ে আসতে পারেন দেখেন চেঞ্জ হয় কিনা হবে তা না হলে আপনার কাউন্টার ব্যাকগ্রাউন্ড সাইজটা যেটা আছে এটা আপনি 50 থেকে বাড়াই নেবেন প্লাস তাহলে গ্রাফিতে এটা চেঞ্জ হবে ওকে তাহলে আমরা এখানে একটু 50 পিক্সেল করে দিই দেখি কেমন দেখায় আর এটা 40 পিক্সেল ওকে তো এটা গেল আমি আরেকটা জিনিস ডিজাইনটা আর কিন্তু দেখানো লাগতেছে না ডিজাইনটা প্রত্যেকটা এলিমেন্টের একটা ডিজাইন আছে এটা আপনারা জানেন সো এখানে বর্ডার অপেক্ষা রাখে না যে মার্জিন প্যাডিং ইউজ করার জন্য সিম্পলি কনফারেন্স দিলে সব একসাথে ইউজ করা যায় একবার এক জায়গায় লিখলে চারদিকে ই হয়ে যায় এটা হচ্ছে কথা ওকে এটা ছিল আসলে কাউন্টডাউনের কাজ আমরা আপডেট করি ফাইনালি দেখি এখন যদি আপনি জাস্ট এখানে কামিং সুন এর পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান ঠিক আছে বা আদার্স কোনো এলিমেন্ট এখানে একটা লোগো দিতে চান উপরে সিঙ্গেল ইমেজ ব্যবহার করে সেটাও দিতে পারেন এই লেখাটা তো আরো বড় করতে পারেন নিচে কিছু আলাদা ট্যাগ লাইন দিতে পারেন প্লাস এখানে যদি সোশ্যাল আইকন গুলো সিলেক্ট করে দেন আইকন এক একটা করে জাস্ট সিম্পলি রো নিয়ে
আইকনগুলো এক একটা করে ইউজ করে লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে একটা সিম্পল কামিং সুন পেজ কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। কেমন কোনো প্লাগিনের সাহায্য যে আমরা রেডিমেড তৈরি করি সেগুলো স্যার। ওকে দেখেন এখানে 50 পিক্সেল করে দিছি আর এটা 40 পিক্সেল করে দিছি, তাহলে সুন্দর করে চলে আসছে আর কামিছে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে, তো ভালো লাগছে যেহেতু বা কি বলবো আসলে ভালো লাগে থাকলে আপনারা ভিডিওটা কাইন্ডলি আবারও বলতেছি শেয়ার করেন, কেমন বেশি বেশি শেয়ার করেন তাহলে অনেকেই জানতে পারবে বা উপকৃত হবে। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আসলে বোরিং টিউটোরিয়াল ধৈর্য দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।